আমার কাছে আছে একটি 1000 টাকার নোট। একজন গার্মেন্টস কর্মীর এই নোটটি উপার্জন করতে 3 দিন অক্লান্ত পরিশ্রম করতে হয়। 16 বছর পড়াশোনা করে সদ্য চাকরিতে ঢুকেছে যে ছেলেটি, এই নোটটি উপার্জন করতে তাকে খাটতে হবে 2 দিন। এই 1000 টাকা দিয়ে কি কি কেনা যায়? কোনটা কত? এটা 8 সাল, এটা খুচরা 54 টাকা বিক্রি করা যাবে, আর এটা মিনিগেট এটা 85 টাকা পর্যন্ত রাখা যাবে। সবচেয়ে কম দামি চাল কোনটা? সবচেয়ে কম দামি চাল আসলে মোটা চাল, ওটা আমার কাছে নাই এবং আমাদের মার্কেটে খুব কম চলে। তাহলে এই 28টা 2 কেজি দেন। 28টা 2 কেজি দেবো? 2 কেজি চাল নিয়ে কি করবেন? আমাদের গরিব মানুষ ভাই, ছোট পরিবার। দর্শক, 2 কেজি চাল কিনে ফেলেছি 55 টাকা করে। 2 কেজি আমার খরচ হয়েছে 110 টাকা। আমাদের কাছে কিন্তু এখনো অবশিষ্ট আছে 890 টাকা। এখন আমরা যাবো মুরগি কিনতে। ভাই, ব্রয়লার মুরগি আছে? ব্রয়লার বর্তমানে 180 টাকা। 180 টাকা কেজি। ভাই, কত হয়েছে ওজন? 1 কেজি 540 গ্রাম। 1 কেজি 540, এটাই কি সবচেয়ে ছোট? এখন এটাই ছোট। কত টাকা হয়েছে আমার এখানে? 277। একটু কম রাখা যায় না ভাই? ফিক্সড প্রাইস। দর্শক, তাহলে এটা আমাকে একটু কেটে দিন। এখন আমাকে সবজি কিনতে হবে এবং আদা রসুন কিনতে হবে। ভাই, ডাল আছে? জি অবশ্যই। ডাল কোনটা কত? যদি আপনি ইন্ডিয়ানটা নেন তাহলে 90 টাকা পড়বে, আর যদি দেশিটা নেন তাহলে পড়বে 120 টাকা। 90 টাকা যেটা, এটা হাফ কেজি। এক লিটার তেল কত? 75 টাকা। 1 লিটার তেল একটু মশলা দেন, সব মিলাই 50 টাকা। আমরা চাল কিনেছি 110 টাকার, এরপরে আমরা ডাল কিনেছি সবচেয়ে কম দামিটা 1/2 কেজি, এরপরে আমরা তেল কিনেছি এবং মশলা কিনেছি, এরপরে এখানে বিল হয়েছে আমাদের। ভাই, আমাদের বিল কত হয়েছে? 270 টাকা। আমাদের বিল হয়েছে 270 টাকা। চাচা, পেঁয়াজ কোনটা কত টাকা কেজি? পেঁয়াজ 80, 60, 80, 50, 80। 50 টাকার যেটা, এটা আমাকে 1/2 কেজি দেন। 1/2 কেজি কি হবে? গরিব মানুষ চাচা, ছোট পরিবার। 30 টাকার মিলিয়ে দিলাম। হ্যাঁ দেন। চাচা, আদা রসুন কত করে? আদা 200, রসুন 200। 1/2 কেজি করে দেন। আদা রসুন পেঁয়াজ 230 টাকা দেওয়ার পর আমাদের কাছে অবশিষ্ট আছে আর 115 টাকা। এখন পর্যন্ত আমরা সবজির বাজারে যেতে পারিনি এবং এখন পর্যন্ত সবচেয়ে মূল উপাদান কাঁচামরিচ কেনা বাকি। ভাই, কাঁচামরিচ কত করে? 200 টাকা ভাইয়া। 200 টাকা একটু কম রাখা যায় না ভাই? না ভাইয়া, কম না। তাহলে 1/2 কেজি দেন। আমার কাছে অবশিষ্ট আছে আরও 15 টাকা। দেখবই 15 টাকায় কোনো সবজি কেনা যায় কি না। এখন পর্যন্ত আমরা সব কিনেছি, কোনো সবজি কিনতে পারিনি। ভাই, 15 টাকায় কি কোনো সবজি পাওয়া যাবে? 15 টাকা ভাই সবজি পাবেন, দাম বেশি, শাক পাবেন। আমি শুধু শাক দেন ভাই, 15 টাকার শাক দিয়ে দেন। লাল শাকটা দেন। বৃষ্টি শুরু হয়েছে, তবে আকাশ নয়, জিনিসপত্রের দাম দেখে কাঁদছি আমি নিজেও। 1000 টাকায় একটা গার্মেন্টস কর্মীর 3 দিনের উপার্জন এবং একজন শিক্ষিত ছেলের 2 দিনের উপার্জনে আমি যে বাজারটা করলাম, এই বাজারটায় আমি হয়তো বা আমার 5 জনের পরিবারে টানা 2 দিন চালাতে পারবো। আজকে আমার বাসায় যদি কোনো অতিথি আসে, বিশ্বাস করুন দর্শক, আমি খুশি হব না, আমি হব আতঙ্কিত, কারণ আমার এই সাধ্যের বাজারে টান পড়বে।